এই নে তোর ফোন, এখন শুরু কর মডেলিং, আমিও দেখছি কত দূর চাই। এরা ভেঙছি কেটে ছবি তুলতে শুরু করলো। অথরা রক্তিমকে বলল, আমাকে পারে নামিয়ে দিন, ভালো লাগছে না আমার। শাউন অথরার কথা শুনে বলল, দেখ অথরা, এত দূর এসে পড়েছিস, তাই এনজয় কর। আর শোন, রিসোর্সটা অনেক নিরিবিলি, তাই তুই একা থাকতে পারবি না। কিছুক্ষণের মধ্যেই সবাই ফিরে যাব, তুই একটু অপেক্ষা কর। অধরা আর কথা না বাড়িয়ে নৌকার একপাশে বসে রইল। পুলের পানিতে হাত নাড়াচাড়া করতে লাগলো। রক্তিমও একপাশে বসে রইল। অধরা এক ধ্যানে পানির দিকে তাকিয়ে আছে। তার হাতে কিছু ফুলের পাপড়ি লাগতেই সে মুচকি হেসে সেই পাপড়ি হাতে নিয়ে নেয়। রক্তিম অধরার অগোচরে সেই দৃশ্যটি ক্যামেরায় বন্দি করে ফেলে। সবাই নৌকা ভ্রমণ শেষ করে একসাথে পুলের পাড়ে এসে দাঁড়িয়ে পড়ল। সবাই যেহেতু এখন ক্লান্ত, তাই যার যার রুমে গিয়ে বিশ্রাম নাও। কালকে সকালে বাসার জন্য রওনা দিতে হবে, তাহলে সবাই সকালবেলায় তৈরি থাকবে। আমরা সবাই রওনা হব। আমরা সবাই রুমে চলে আসলাম, তারপর ব্যাগ গুছিয়ে নিয়ে শুয়ে পড়লাম। রক্তিম ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে বিশাল ওই আকাশটাই খুবই তীক্ষ্ণ নজরে দেখছে। শওকত ভাইয়া তার পাশে নিকোটিনের ধোঁয়া ছেড়ে পড়ল, কি এত ভাবছিস? রক্তিম গম্ভীর কণ্ঠে পড়ল, বাবার সাথে কথা বলতে হবে, এখনই উত্তম সময়, যদি দেরি করে ফেলি তাহলে সময় হাত থেকে চলে যাবে। তোর মা রাজি হবে না রক্তিম, সে তোরাকে মেনে নিবে না। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি জানিস মা পৃথুলাকে পছন্দ করে নিজ ছেলের বউ হিসেবে? শওকত হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে বলল, না এসব জানি না। রক্তিম তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, ফুপি নিজের সম্পত্তি আমার বাবার নামে করে দিয়েছি, আর নিজের মেয়েকে আমার নামে করে দিতে চাই। তোর বাবা কেন এসব মেনে নিচ্ছে? টাকার নেশা তাকে আঁকড়িয়ে ধরেছে। শওকত রক্তিমের কাঁধে হাত রেখে বলল, শুন দোস্ত, যদি শুধু আঙ্গুলে গিনা বের হয় তাহলে আঙ্গুল বাঁকা করতে হয়। তা আমি জানি, আর এই বিষয়ে আমি মাস্টার্স করে ফেলেছি। সকালে সবাই রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। সবাই চুপচাপ হয়ে গেছে, এরা আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। সবার চোখেই ঘুমে ভরপুর, এই দুদিন অনেকটাই তারা ব্যস্ত ছিল, যার কারণে এতটাই ক্লান্ত আমাদের শরীর। এসবের মাঝেই আমার ফোনটা বেজে উঠল। মোবাইলটা বের করে দেখলাম মা ফোন করেছে। আমি ফোন রিসিভ করতেই মা বললেন, তোদের পৌঁছাতে কতটা সময় লাগবে? দুপুর হয়ে যাবে মা। তাহিদা ইসলাম খুশি হয়ে বললেন, যাক ভালো হলো, আজ বিকেলে মেহমান আসবে তাই জিজ্ঞেস করলাম। অথরা ভ্রু কুচকে বললেন, কারা আসবে মা? এত কথা শুনে তোর লাভ নেই, ঠিকঠাক মতো পৌঁছে যা তোরা, বলেই সে ফোনটা রেখে দিল। অথরা ব্যাগে ফোনটা রেখে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। ঠিক বারোটায় তারা বাসার সামনে এসে পৌঁছালে সবাই বাস থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। কলিং বেল বাজতেই ইলিনা চৌধুরী দরজা খুলে দিল। সবাইকে দেখে সে হালকা হেসে বলল, কেমন গেল তোদের ভ্রমণ? খুব ভালো মা, এখন শোনো, খুব খিদে পেয়েছে, খাবার তো টেবিলে। আরে আমার ছেলেটা এই দুই দিনে কতটা শুকিয়ে গিয়েছে, এখন আবার অ্যাক্টিং হচ্ছে মা। সবাই শাওনের কথা শুনে হো হো করে হেসে উঠল। তাহিদা ইসলাম আর জোহরা খাতুন টেবিলে খাবার দিয়ে বললেন, যা তোরা ফ্রেশ হয়নি, খাবার দিচ্ছি টেবিলে। জোহরা খাতুন অধরাকে দেখে বললেন, অধরা চুল সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবি, আজ বাসায় মেহমান আসবে। রক্তিম ভ্রু কুচকে বলল, বাসায় মেহমান আসবে, এতে অধরা কেন ভালো করে চুল শ্যাম্পু করবে? আর কারা আসবে? বেশি কথা বলবি না, যখন আসবি তখন দেখে নিবি। রক্তিমের মনে একটা সন্দেহের বীজ বপন হয়ে গেল। সে গটগট করে নিচের রুমে চলে গেল। খেয়ে শাড়িটা বিছানার উপরে রেখে বলল, অধরা আজ বিকেলে এই শাড়িটা পরবি। শাড়ি কেন পরবো? মায়ের কথার উপর এত কথা বলতে হয় না, যা বলেছি তাই করবি। বলেই সে রুম থেকে চলে গেল। অধরা তার যাওয়ার পানে তাকিয়ে রইল। রক্তিম বিছানায় এক হাত মাথায় তুলে শুয়ে আছে। তখনই দরজা ঠেলে রুমে ঢুকলো জোহরা খাতুন। রক্তিম কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখল জোহরা খাতুন দাঁড়িয়ে আছে। রক্তিম বলল, কোনো কাজ আছে মা? জোহরা খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, রক্তিম একটু তার মামার বাড়ি যেতে হবে।
তোর নানি তোকে দেখতে চেয়েছে। রক্তিম মাথা থেকে হাত সরিয়ে বলল, তোমরা যে পরিকল্পনা করেছো তা আমি হতে দিব না। জোহরা খাতুন ভয় পেয়ে বলল, কিসের পরিকল্পনা, এসব কি বলছিস? তোর নানি তোকে দেখতে চেয়েছে, অনেক জরুরি কথা আছে তোর সাথে। আজকে যাব না, কালকে যাব। এভাবে বলিস না, তোর নানির শরীরটা বেশ একটা ভালো না, তোকে দেখতে চেয়েছে বাবা, আজই চলে যা। ঠিক আছে, শওকতকে নিয়ে চলে যাব। জোহরা খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। রক্তিম তার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোমরা যা ভেবেছ তার থেকে একটু বেশি আমি ভেবে রেখেছি মা। রক্তিম ভাইয়া গায়ের শার্ট জড়িয়ে বের হয়ে আসলো রুম থেকে, তারপর সোজা বাসার বাহিরে চলে গেল। বিকেলবেলা আমি শাড়ি পরে বসে আছি পাত্রপক্ষের সামনে। আমি মোটেও ভাবিনি যে আমার সাথে আজ এমন হবে। কিছুক্ষণ আগে মা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে আমাকে বাহিরে নিয়ে আসে। এসে দেখলাম তিনজন লোক সোফায় বসে আছে, একজন মহিলা দুজন পুরুষ, একজনের বয়স 27 কি 28। আমি একবার মায়ের দিকে তাকালাম, মা চোখ দিয়ে ইশারা করলো সালাম দিতে। আমি সবাইকে সালাম দিলাম, চাচি সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। মহিলার নাম আসমা জাহান, সে ছেলের মা। ছেলের বাবার নাম ইকবাল রহমান আর ছেলের নাম ইফতি রহমান। আমি নিচের দিকে তাকিয়ে আছি, আমার মনে এক অজানা ভয় কাজ করছে, মনে হচ্ছে এখনই কোনো তুফান এসে পড়বে। অথরা চুপ করে বসে আছে। ইকবাল রহমান অথরার বাবা তৈয়ব হোসেনকে বললেন, আপনাদের মতামতের আশায় আছি আমরা। আমার অনেক ইচ্ছা মেয়ে পড়াশোনা করুক, এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিছু মনে করবেন না বাবা, বিয়ের পর যদি তোমার মতামত পরিবর্তন হয়ে যায় তখন আমি কি করব? আমি আমার বড় ভাইয়ের সাথে আলোচনা করে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তখনই কেউ বলে উঠল, বাকি সবার মতামত আমি জানি না, আমার মতামত এখনই শুনে যান, এই বিয়ে কোনো মতেই হবে না। ব্যক্তিটির কণ্ঠস্বর শুনে সবাই সেদিকে তাকালো। অথরা ছল ছল নয়নে সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে রইল। তৈয়ব হোসেন অনেক বিব্রত বোধ করছেন, তাই তিনি বললেন, রক্তিম তুমি এভাবে কেন বলছো? সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, রক্তিম। সে তৈয়ব হোসেনের কথা শুনে বলল, আমার যা বলার আমি বলে দিয়েছি, আর আপনি কি আমার মতামত ছাড়াই অধরার বিয়ে দিয়ে দিবেন? এমন কিছু না, শাওন রক্তিমকে ঘরে নিয়ে যাও। শাওন রক্তিমের দিকে এগিয়ে যেতে নিলে রক্তিম রক্ত চক্ষু নিয়ে তাকাতেই শাওন দু কদম পিছিয়ে গেল। রক্তিম জোহরা খাতুনের সামনে দাঁড়িয়ে বলল, এর জন্যই কি আমাকে বাসা থেকে বাহিরে পাঠানো হয়েছে? জোহরা খাতুন আমতা আমতা করে বললেন, মেহমানদের সামনে এরকম কেন করছিস? তাহলে তাদের যেতে বলো, বসিয়ে কেন রেখেছ? আমরা আজ আসি, পরে কথা বলবো এই বিষয়ে, বলেই তারা চলে গেল। যাওয়ার আগে ইফতি একবার অথরার দিকে তাকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রক্তিমের চোখে তা এড়ায়নি। রক্তিম অথরাকে এভাবে বসে থাকতে দেখে আরো রেগে গেল চরম ভাবে। একটা ধমক দিয়ে উঠল সে, এই মেয়ে এখানে বসে আছিস কেন? ভিতরে যাবি এখনি। রক্তিমের ধমক শুনে অথরা কেঁপে ওঠে। তৈয়ব হোসেন বললেন, এভাবে কথা বলছো কেন রক্তিম? মেয়েটা আমার, তার সিদ্ধান্তটা আমারই হবে। আপনার মেয়ে মানলাম, কিন্তু এতগুলো বছর যে আমি আগলে রাখলাম। তৈয়ব হোসেন বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল রক্তিমের দিকে, তারপর বলল, বড় ভাবি আপনার ছেলেকে নিয়ে যান এখান থেকে, আমার হাত উঠে যাবে। জোহরা খাতুন রক্তিমের হাত ধরে বলল, চল বাবা ভেতরে চল, আমার কথাটা রাখ। রক্তিম দ্বিগুণ রেগে গিয়ে বলল, আমি কেন তোমার কথা রাখব? তুমি রেখেছ আমার কথা? তুই জানতে না সব, তবু তুমি এমন একটা কাজ করলে? অথরা তাদের কথোপকথন শুনতে পারল না, সে ধীর পায়ে সেখান থেকে নিচের রুমে চলে গেল। এরা তার পিছন পিছন চলে গেল। আজ সন্ধ্যায় বাবা বাসায় আসলে আমরা কথা বলবো, এর একটা বিহিত আমি করেই ছাড়ব। রক্তিম নিজের কথা শেষ করে কটকট করে অথরার রুমের দিকে যেতে লাগলো। তা দেখে তৈয়ব হোসেন বললেন, খবরদার আমার মেয়ের কাছে তুমি যাবে না, আমি আর এই বাসায় থাকবো না। তাহিদা তুমি অদরাকে নিয়ে এখনই তোমার মায়ের বাসায় চলে যাবে। তাহিদা ইসলাম কেঁদে কেঁদে বললেন, এসব আপনি কি বলছেন? দ্রুত কাজ করো, আমি অধরাকে দেখে আসছি। রক্তিম অধরার ঘরে এসে দেখল অধরা চুপচাপ বসে আছে আর হাতের চুড়ি খুলছে। ইরা তার পাশে বসে আছে। রক্তিম বলল, ইরা তুই একটু বাইরে যা। ইরা একবার অধরার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। রক্তিম অধরার কাছে গিয়ে বলল, তুই কেন ওদের সামনে গিয়েছিলি?
অধরা কিছু বলল না, সে চুপ করে বসে রইল। অধরাকে এভাবে চুপ করে থাকতে দেখে রক্তিমের রাগটা আরও বেড়ে গেল। সে এবার নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। অধরার হাত ধরে নিজের একদম কাছে দাঁড় করিয়ে বলল, মুখে কুলো পেটেছিস? কিছু জিজ্ঞেস করেছি আমি, মুখ খুলে কিছু বল। অধরা নির্বাক হয়ে বলল, আমার পথ থেকে সরে যান, আপনি জানেন না কত বড় ঝড় আপনার জন্য অপেক্ষা করছে। অতীতের পাতায় চোখ বুলিয়ে দেখুন, বাবা আজ কতটা অপদস্থ হয়েছে। একমাত্র কারণ হচ্ছে সে নিজের মনকে প্রাধান্য দিয়েছে, তাই আজও সে কথা শুনছে। শুধু সে না, আমিও শুনছি। চলে যান ঘর থেকে, আপনার মা আপনাকে রাজকুমারী দেখে বিয়ে দিয়ে দেবে। আমার কাছে আসার চেষ্টা করবেন না, না হলে এমন জায়গায় গিয়ে লুকোবো আর দেখা পাবেন না। অথরার বলা প্রতিটা শব্দ রক্তিমের কানে বাজছে। সে ধীরে ধীরে অথরার হাত ছেড়ে দিল। অথরা চুড়িগুলো হাতে নিয়ে ড্রয়ারে রেখে দিল। রক্তিম এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। তখনই ঘরে প্রবেশ করল তৈয়ব হোসেন। তিনি এসে রক্তিমের সামনে দাঁড়িয়ে বললেন, আমার মেয়ের ঘর থেকে বের হয়ে যাও, এতদিন সব সহ্য করেছি, আর না, বের হও। অধরা ব্যাগ গুছিয়ে নে, তুই আর তোর মা নানু বাসায় যাবি। অথরা মাথা দুলিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তখন রক্তিম বলল, আপনারা কোথাও যেতে পারবেন না, আমি সেই ব্যবস্থা করব। আমাকে দুর্বল ভাববেন না চাচা, আমি যে কোনো কিছু করে ফেলব। তারপর চোখের পানি ফেললেও কোনো লাভ হবে না। তোমার বাবার সাথে কথা বলতেই হবে, বড় ভাইজান কিছুক্ষণ পরে চলে আসবে, সে পর্যন্ত আমি অপেক্ষা করব। রক্তিম অথরার ঘর থেকে চলে গেল। তৈয়ব হোসেন বিছানায় বসে আজকের ঘটনা বিশ্লেষণ করতে লাগলেন। বাসায় পৌঁছে আইয়ুব হোসেন বুঝতে পারলেন বাসার পরিবেশ বেশি একটা শোচনীয় না, তাই সে চুপচাপ ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়লেন। জোহরা খাতুন স্বামীর খাবার প্লেটে তুলে দিচ্ছেন, তখনই রক্তিম এসে পাশের চেয়ারে বসে পড়ল আর বলল, বাবা তোমার সাথে জরুরি কথা আছে। খাবার শেষ করে কথা বলছি। ঠিক আছে, আমি তোমার রুমে চলে আসব। কিছুক্ষণ পর রক্তিম আইয়ুব হোসেনের রুমে চলে আসলো। আইয়ুব হোসেন বললেন, কি কথা, দ্রুত বলো। আমি অধরাকে বিয়ে করব। আইয়ুব হোসেন ছেলের কথা শুনে হালকা হেসে বললেন, এসব বাচ্চামি করে না বাবা, তুমি তো এতটাও ছোট নও। সব জেনে শুনে এমন কথা বলছো কেন? আমার মনের কথা তোমরা জানতে বাবা। এটা হয় না বাবা, তোমার জন্য পৃথুলা পারফেক্ট। রক্তিম চুয়াল শক্ত করে বলল, পৃথুলা, ওকে আমি কোনোদিন বিয়ে করব না বাবা। ফুপির সম্পত্তি তুমি নিয়েছো, আমি নেইনি। আর শোনো, তোমার বোন যে কতটুকু নিচ তা তুমি জানো না? তুমি সব জানো। তোমরা কোন রাস্তা দিয়ে হাঁটো তাও আমি জানি। তাহলে আর অমত করো না। তুমি আবারও সেই একই কাজ করছো, কিন্তু আমি এতটাও কাঁচা খেলোয়াড় না। অধরার সাথে আমার বিয়ে না হলে আমি তোমার সব তাসের ঘর ভেঙে গুড়ি গুড়ি করে দিব। আমাকে ধমক দিচ্ছ? সাবধান করছি। আইয়ুব হোসেন আর কিছু বললেন না, সে গভীর ভাবনায় তলিয়ে গেল। রক্তিম তার রুম থেকে বের হয়ে আসলো। অথরা, তাহিদা ইসলাম আর তৈয়ুব হোসেন আইয়ুব হোসেনের থেকে বিদায় নিতে এসেছেন। আইয়ুব হোসেন বললেন, তৈয়ুব, যা হয়েছে ভুলে যা, আমি তোকে আশ্বাস দিচ্ছি সব ঠিক হয়ে যাবে, মাফ করবেন, আমি আর থাকছি না এখানে। রক্তিম দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত কুচিয়ে অথরার দিকে তাকিয়ে আছে। অথরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরা অথরাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আপু, যেও না আমাকে ছেড়ে। শাওন নির্বাক হয়ে তাকিয়ে সব দেখছে। অথরা ইরার মাথায় হাত বুলিয়ে বলল, আমাদের নতুন বাসায় তুই আসবি কিন্তু। এরা ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রক্তিমকে ঠান্ডা দেখে আইয়ুব হোসেনের বুক কাঁপছে। না জানি এই ছেলে কি করে ফেলে। আমার বউকে আমি অনুমতি দেইনি এই বাড়ি থেকে বের হওয়ার। সবাই রক্তিমের কথা শুনে অবাক হয়ে গেল, এসব কি বলছে। অথরা রক্তিমের দিকে তাকাতেই রক্তিম বলল, এই মুহূর্তে আমার আর অধরার বিয়ে হবে। তুমি কি বলছ এসব? রক্তিম তৈয়ুব হোসেনের হাত ধরে বলল, চাচা, আমি কি ছেলে হিসেবে খারাপ যে আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চাইছেন না? এমন কোনো কথা না বাবা, তোমার মা কোনোদিন আমার বউকে মেনে নেয়নি, সে কিভাবে আমার মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নেবে? সমস্যা এতটুকু, তাই তো? আমি কোনোদিন অধরাকে মেনে নিব না। মা, তুমি যদি মনে করে থাকো আমি তোমায় রিকোয়েস্ট করব, তাহলে ভুল ভাবছ। তোমার নীতি এই বাসায় চলতে পারে, আমার উপর না। ছোট থেকে তোমার
অবিচার দেখেছি। আর না, তুই আমায় অমতে বিয়ে করবি? রক্তিম কিছু বলার আগে অথরা বলল, বাবা আমাদের দেরি হচ্ছে, চলো। তুই কি শুনতে পাসনি আমি কি বলেছি? আমি আপনাকে বিয়ে করতে চাই না, আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। তাহলে সংসার করবো কি করে? মিথ্যা কথা খুব গুছিয়ে বলতে শিখেছিস তুই। এটা আপনার ব্যাপার, এখন আমাদের যেতে দিন, না হলে খুব খারাপ হবে, আমি কিন্তু নিজের ক্ষতি করে ফেলবো। অথরার কথা শুনে জোহরা খাতুন আর পৃথুলা বাঁকা হাসে, কারণ তাদের প্ল্যান একদম সঠিক কাজ করছে। কিছুক্ষণ আগে জোহরা খাতুন অথরার ঘরে গিয়ে তাকে বলছিল, অথরা আমি তোকে জানতে চাই, তোর বাবা আমার স্বামী থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে, এখন যদি তোর বাবা কাছে তাহলে কোথা থেকে দিবে তোর বাবা? তখন তোর দোকানটাও হাত থেকে চলে যাবে, তখন কি হবে? আপনি কি চান চাচি? এখন চুপচাপ তুই এই বাসা থেকে চলে যাবি, তারপর আমি সব সামলে নিব। ঠিক আছে চাচি, তাই হবে। তাহলে সেই কথাই থাকলো। বর্তমান অথরা দরজা পেরিয়ে বাসা থেকে বের হয়ে আসলো, রক্তিম সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অথরা বাসার বাহিরে পাড়াতেই কেউ তার হাত পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। অথরার মনটা আনচান করে উঠল, সে পেছন ফিরে দেখল রক্তিম দাঁড়িয়ে আছে তার হাত ধরে। অথরা এবার রেগে গিয়ে বলল, আপনি তো দেখছি বড্ড অসহ্য লোক, এভাবে হাত ধরে দাঁড়িয়ে আছেন কেন? রক্তিম পাকা হেসে বলল, আমার ইচ্ছা হয়েছে তাই। অনেক নাটক দেখিয়েছেন, আর কোনো নাটক আমি দেখতে চাই না। রক্তিম এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুমি তো ছোট বাচ্চা নও যে জেদ করে বসে আছো, আশেপাশের লোক দেখছে। তাতে আমার কিছু যায় আসে না চাচা, আপনি ভালো করে জানেন আমি মানুষদের কথা কানে নেই না। পৃথুলা এগিয়ে এসে বলল, অধরা কথা তো কানে নাও, সে কি বলছে শুনোনি? আমি ঠিক শুনেছি, আর কে তাকে এসব বলিয়েছে তাও জানি। পৃথুলা তুই যদি 1000 চাল চালতে পারিস, আমি কি একটা চাল চালতে পারবো না? কিসব বাবল তা বলছো, আমি কি করেছি? রক্তিম পৃথুলার কথা অগ্রাহ্য করে অধরাকে বলল, তুই এত বোকা কেন অধরা? চাচা বাবার থেকে টাকা নিয়েছে তা ঠিক আছে, কিন্তু সেই টাকার বিনিময়ে চাচির সব গহনা বাবার কাছে। আর শোন, দোকান কোথাও যাবে না, আমি তা গ্যারান্টি দিচ্ছি। অথরা অবাক নয়নে রক্তিমের দিকে তাকিয়ে রইল। জোহরা খাতুন মিনমিন করে বললেন, সব জলে ভেসে গেল আমার, তবু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রক্তিম শাওনের দিকে ইশারা করতেই সে মুচকি হেসে কোথাও চলে গেল। রক্তিম বলল, ঠিক আছে কোনো সমস্যা নেই। তখনই রক্তিম অথরার হাত ধরে তাকে আচমকা কোলে তুলে নিল, এতে সবাই অবাক হয়ে গেল। শাওন ততক্ষণে গাড়ি নিয়ে হাজির, রক্তিম 1 সেকেন্ডও দেরি না করে অথরাকে গাড়িতে তুলে নিল। শাওন গাড়ি চালাতে শুরু করল, চোখের পলকে ধুলোয় মিশে গেল গাড়িটা, সবাই অবাক নয়নে সেখানে দাঁড়িয়ে রইল। রক্তিম অথরাকে কোলে নিয়েই গাড়িতে বসে আছে, তা দেখে শাওন মিটমিট করে হাসছে, অথরা এখনো অবাক হয়ে আছে। রক্তিমের কথাই তার ধ্যান ভাঙল, রক্তিম বলল, শাওন সামনে শওকত আছে, ওকে গাড়িতে তুলে নিস। অথরা এবার চিল্লিয়ে বলল, আপনি একটা খারাপ লোক, আমাকে দিয়ে আসুন আমার মায়ের কাছে। টিম অথরাকে পাশের সিটে বসিয়ে, বিয়ে হবে তারপর যাবে। বিয়ে করব না, কেন করব আপনাকে বিয়ে? শাওন তুই একটু গাড়িটা সাইড করে রাখ, আর শওকত কাছেই আছে, ওর সাথে গিয়ে কথা বল। ওকে প্রো। শাওন গাড়ি থেকে নামতেই রক্তিম অথরাকে বুকের সাথে মিশিয়ে দিয়ে বলল, আমি তো জানি আমি খারাপ, কোনো ভালো গুণ আমার নেই, সে খারাপ আমি তাকেই তো তুই ভালোবাসিস। অথরা রক্তিমের শার্ট চোখের পানিতে ভিজিয়ে দিল। রক্তিম বলল, তুই কি মনে করিস আমি সব ভুলে গেছি? সেই ছোটবেলায় যখন দাদি বলতো তুই আমার বউ হবি, তখন তুই লজ্জা পেয়ে চাচির শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে থাকতি, আমি তো সে সময় থেকে নিজেকে তোর বর মেনে নিয়েছি, তোর ডায়েরির প্রতিটা ভাজে আমি। তাও আমি জানি আমাকে তুই এতটা বোকা ভাবিস না, সময়ের সাথে সাথে আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের অনুভূতি সেই একই আছে। কি এখন আমাকে দূরে ঠেলে দিবি? আমি তোকে ওয়াদা করছি সব ঠিক করে দেব, একবার আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর সব ঠিক করে দেব। রক্তিম কথা বলা শেষ করে অথরার দুই বাহু ধরে বলল, ঠিক আছে আমি তোকে বাসায় দিয়ে আসবো, কিন্তু মনে রাখবি আর কোনোদিন এই রক্তিম হোসেনের চেহারা দেখতে পারবি না। বলেই রক্তিম গাড়ি থেকে নামতে নিবে, তখনই অথরা রক্তিমের শার্ট খামচে ধরে বলল,
রক্তিম অথরাকে আবার জড়িয়ে ধরে বলল, বলেছি না সব ঠিক করে দিব, ভরসা রাখ আমার উপর। অথরা রক্তিমকে দুহাতে জড়িয়ে ধরল। রক্তিম অথরার চুলে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি প্রেয়সী। অথরা রক্তিমের বুকে মুখ গুঁজে বলল, আমি অনেক ভালোবাসি। রক্তিম মুচকি হেসে অথরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি রক্তিম ভাইয়া, শাওন আর শকত ভাইয়া এখন দাঁড়িয়ে আছি কাজী অফিসের সামনে। আমি রক্তিম ভাইয়ার হাত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। ভাইয়া, সব ব্যবস্থা হয়ে গেছে, কাজটা শেষ করে দাও। তা তো করবই। শাওন তার ফোনের দিকে তাকিয়ে বলল, এই ইরাকে আমায় পাগল করে তুলেছে, কখন থেকে ফোন করছে, মনে হচ্ছে ওর বিয়েতে কেউ দাওয়াত দেয়নি। এভাবে বলো না, বেচারে ছোট মানুষ। আজকাল ইরার হয়ে তুমি অনেক কথা বলছো, ব্যাপারটা ভালো ঠেকছে না। শওকত আমতা আমতা করে বলল, দুর্মিয়া তুই কি বলছিস, ওই দেখ ফারাবির আর মাহাদি এসে পড়ছে। শাওন সামনে তাকিয়ে দেখলো আসলেই ফারাবি আর মাহাদি এসে পড়েছে। রক্তিমান অথরা কাজীর সামনে বসে আছে। কিছু মুহূর্তের মধ্যেই তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হলো। অথরা একবার রক্তিমের দিকে তাকালো। রক্তিম অথরার হাত শক্ত করে ধরে তাকে বলল, আমরা আজ বাসায় যাব না, ফারাবির ফার্ম হাউসে থাকবো। বাবা মা? তাদের শাওন সব বলে দিবে, আগামীকাল আমরা বাসায় যাব। অথরা আর কিছু বলল না, চুপচাপ গাড়িতে বসে পড়ল। রক্তিম তার পাশে বসে পড়ল। শাওন তাদের ফার্ম হাউসে রেখে বাসায় চলে গেল। ফারাবি রক্তিমকে ফার্ম হাউসের চাবি দিয়ে বলল, রান্নাঘরে খাবার রাখা আছে আর তাদের জন্য একটা সারপ্রাইজ আছে, দেখলে খুশি হবে। রক্তিম কিছু বলবে তার আগেই ফারাবি চলে গেল। রক্তিম চাবি দিয়ে গেট খুলল। ভেতরে ঢুকে রক্তিম অথরাকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, রুম ওই দিকে। আপনি আমাকে তুমি কেন বলছেন? কাদি, তুমি আমার বউ, এখন কেন তুই করে বলবো? অথরা মুখ ফুলিয়ে বলল, বউকে কেউ গাধিও বলে না। রক্তিম হেসে অথরার গালে ঠোঁট ছুঁয়ে দিতেই অথরা গালে হাত দিয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইল। রক্তিম বলল, রুমে তোর সব প্রয়োজনীয় জিনিস রাখা আছে, ফ্রেশ হয়ে নে। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখ ছানা পড়া। পুরো রুম ফুল দিয়ে সাজানো, বিছানায় হার্ট শেপ ফুল দিয়ে সাজানো। আমি রুম থেকে বের হয়ে দৌড়ে রক্তিম ভাইয়ের কাছে চলে আসলাম। হাঁপিয়ে হাঁপিয়ে বললাম, রুমে এসব কি সাজিয়েছেন? রক্তিম ভ্রু কুচকে বলল, কি সাজিয়েছি মানে? সবই তো করে রেখেছেন আগে থেকে। চলো দেখে আসি কি সাজিয়েছি আমি। আপনি যান। ভাইয়া মাথা চুলকিয়ে রুমের দিকে হাঁটা ধরল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ভাইয়ার মুখ হা হয়ে গেল। রক্তিম ভাইয়ের বুঝতে আর বাকি রইল না এসব কে করেছে। কাবার থেকে আমার সব জিনিসপত্র নিয়ে আমার কাছে চলে আসলো। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। রক্তিম ভাইয়া আমার হাতে সব দিয়ে বলল, অন্য রুমটায় চলে যাও, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। আমি আর কোনো কথা না বলে অন্য রুমে চলে গেলাম। ভাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে ঝাড়ু হাতে নিয়ে কাজে লেগে পড়ল। মনে মনে ফারাবি ভাইয়াকে গালি দিতে লাগলো, তার জন্য বিয়ের প্রথম দিন ঘর ঝাড়ু দিতে হচ্ছে। শাওন বাসায় পৌঁছে সবাইকে সব বলে দিয়েছে। শাওনের কথা শুনে জোহরা খাতুন মাথায় হাত দিয়ে বসে পড়ল। পৃথুলা ঘর বন্দি করে বসে রইল। আইয়ুব হোসেন বললেন, যা হয়েছে তা নিয়ে কথা বলে লাভ নেই, রক্তিম কোথায়? আগামীকাল চলে আসবে। কালকে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। শাওন, আমার মেয়ে কোথায়? চিন্তা করবেন না চাচা, অথরা ঠিক আছে। পুরো বাসায় নিস্তব্ধতা ছেয়ে পড়েছে, সবাই চুপচাপ হয়ে গেছে। ইরা শাওনের ঘরে গিয়ে বলল, ভাইয়া আমাকে কেন বাদ দিলে? সবকিছু তাড়াহুড়ো করে করা হয়েছে তাই আর কি। অবশেষে তাদের বিয়েটা হয়েই গেল, আমি অনেক খুশি। আমিও অনেক খুশি। রক্তিম ঘর পরিষ্কার করে ফোন নিয়ে ফারাবিকে কল করে আচ্ছা মতো ছেড়ে রুমে আসতেই অবাক হয়ে গেল। অথরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, হালকা গোলাপি রঙের ড্রেস পরেছে সে। তাকে দেখতে একদম একটা তরতাজা ফুলের মতো লাগছে। অথরা নজর আয়নায় পড়তে সে দেখতে পেল রক্তিম তার দিকে তাকিয়ে আছে। অথরা নিচু স্বরে বলল, খাবার কি রান্না করতে হবে? রক্তিমের ধ্যান ভেঙে গেল। সে বলল, না, ফারাবি খাবার দিয়ে গেছে, টেবিলে রাখা আছে। রাত তো অনেক হয়েছে, খাবার খেয়ে শুয়ে পড়ি। অবশ্যই। আমরা খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আমি বিছানায় গুটি শুটি হয়ে শুয়ে পড়লাম। রক্তিম ভাইয়া সোফায় শুয়ে পড়ল। আমাদের মধ্যে আলাদা এক জড়তা কাজ করছে,
কি যেন আমাদের বাধা দিচ্ছে, আমার ঘুম আসছে না। এই পাশ ফিরে দেখলাম রক্তিম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। দুজনেই অপ্রস্তুত হয়ে পড়লাম। তখন রক্তিম ভাইয়া বলল, তোমার ঘুম আসছে না? বাসার কথা মনে পড়ছে। বাসার কথা মনে পড়ছে কেন? তুমি তো খুব সুন্দরভাবে বাসা থেকে বের হয়ে গিয়েছিলে। সে সময় তো রেগেছিলাম তাই। চন্দ্রবিলাস করবে, বারান্দা থেকে চাঁদটা খুব সুন্দর দেখা যায়। ঠিক আছে। দুজনেই বারান্দায় গিয়ে দাঁড়ালো। রক্তিম বলল, গান হলে মন্দ হয় না। রূপকথার জগতে গানটা আমার খুব ভালো লাগে। রক্তিম মুচকি হেসে তার ফোনে রূপকথার জগতে গানটি ছেড়ে দিল। অধরা গানের সাথে গুনগুন করছে আর চাঁদের দিকে তাকিয়ে আছে। রক্তিম তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পৃথুলার রোকিয়া হোসেনকে ফোনে বলছে, মা তুমি তো বলেছিলে সব তোমার প্ল্যান অনুযায়ী হচ্ছে, তাহলে এটা কিভাবে হলো? রোকিয়া হোসেন বলল, তুই চিন্তা করিস না মা, আমি কাল সকালেই আসছি। সব শেষ হয়ে গেছে, এখন এসে কি করবে? বলেই সে খট করে ফোন রেখে বালিশে মুখ গুঁজে শুয়ে পড়ল। জোহরা খাতুন কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এখন কি হবে? আপনি রোকিয়া আপনাকে কি জবাব দিবেন? আহা, আমি ওদের নিজের ইচ্ছে বিয়ে দিস নাকি? রক্তিম নিজের ইচ্ছে বিয়ে করেছে, তুমি এত ভেবো না তো, ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। জোহরা খাতুন বিড়বিড় করে বললেন, অনেক বড় তুফান আসছে যা সবকিছু লণ্ডভণ্ড করে দিবে, আমাদের ধ্বংস দেখছি আমি। সকালের মিষ্টি রোদ ঘরের জানলা ভেদ করে প্রবেশ করেছে। শীতের সকালটা যে কতটা সুন্দর হয় তা যে দেখেছে সেই জানে। পাখির কিচির মিচির শব্দ আশেপাশের পরিবেশকে আরো মুগ্ধ করেছে। হালকা ঠান্ডা বাতাস দেহকে বিমোহিত করছে। সেই হাওয়া রক্তিম ভাইয়ের শরীরে রাখতেই সে কেঁপে উঠল। গায়ের চাদরটা ভালো মতো জড়িয়ে নিতেই কারোর মুখের শব্দ শুনতেই চোখ পিটপিট করে খুলে দেখল, আমি দাঁড়িয়ে আছি, আমার চোখে মুখে বিরক্তির ছাপ। রক্তিম ভাইয়া সেটাকে স্বপ্ন ভেবে আমার হাত টেনে ধরে বলল, তুমি কিন্তু আমাকে অনেক জ্বালাতন করছো প্রেয়সী, এর পরিণাম ভালো হবে না প্রেয়সী। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রক্তিম ভাইয়ার হাতে জোরে একটা চিমটি কাটতেই রক্তিম ভাইয়া আমার হাত ছেড়ে দিয়ে উঠে বসে পড়ল। তারপর গালে হাত দিয়ে বলল, কে করেছে এটা? একদম গাল লাল করে দিব থাপড়িয়ে। অধরা শুকনো ঢোক গিলে বলল, আমি কি জানি, মশাও তো হতে পারে তাই না? রক্তিম অধরার বোকা বোকা কথার কোনো মানে বুঝল না। অধরা সেই বিষয় থেকে দূরে সরে এসে বলল, ব্রাশ কোথায়? সকালবেলা সব জায়গা খুঁজে ফেলেছি, কোথায় রেখেছেন? রক্তিম অধরার কথা শুনে আড়াপুড়া ভেঙে বলল, কাবার্ডের যে কোনো একটা শপিং ব্যাগে আছে। রক্তিম ভাইয়ের উপর প্রচুর বিরক্তি নিয়ে ধীর পায়ে কাবার্ড খুলে সকল শপিং ব্যাগ খুলে ব্রাশ খুঁজে পেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসালাম। পুরো রান্নাঘর খুঁজে শুধু চা বানানোর জিনিসগুলো পেলাম। চা তৈরি করে আবার রুমে চলে আসলাম। তিনি এখনও উপর হয়ে ঘুমিয়ে আছে। আমি বিছানা গোছাতে গোছাতে জোরে জোরে বললাম, সকাল 10টা বাজে, নাস্তা কি পাবো নাকি একদম দুপুরের খাবার নসিব জুটবে? রক্তিম অথরার কথা শুনতে পেয়ে ধরপড়িয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর কাবার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে গেল। অথরা বিছানা ঠিক করে সোফা গুছিয়ে রাখল। তখনই কলিং বেলের শব্দ পেল অথরা। সে রুম থেকে বের হয়ে দরজার সামনে এসে জিজ্ঞেস করল, কে বাহিরে? বাহির থেকে শওকত বলল, ভাবি আমি শওকত। অথরা দরজা খুলে দিতেই শওকতের হাসি হাসি মুখ দেখতে পেল। ভাইয়া ভেতরে আসুন। শওকত ভিতরে ঢুকে হাতে থাকা টিফিন বক্সটা অধরার হাতে দিয়ে পড়ল। মা আপনাদের জন্য নাস্তা পাঠিয়েছে। অধরা টিফিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। শওকত অধরার দিকে তাকিয়ে বলল, সাহেব কোথায়? অধরা কিছু বলবে তার আগেই রক্তিম চলে আসে। শওকত রক্তিমকে দেখে বলল, সকাল কয়টা বাজে? ভাবি কি এখন পর্যন্ত না খাইয়ে রেখেছিস? তুই খাবার নিয়ে আসবি, সেই আভাস আমি আগেই পেয়েছি, তাই এত কষ্ট করলাম না। আমি নাস্তা সাজিয়ে দুজনকে ডেকে একসাথে বসে নাস্তা করে নিলাম। শওকত ভাই আর রক্তিম ভাইকে বলল, আন্টি অনেক চিন্তিত, তুই একটা ফোন দিয়ে কথা বলে নে। রক্তিম চায়ের কাপে চুমুক দিয়ে বলল, একটু পর বাসায় চলে যাব আমরা। শওকত রক্তিমের হাতে হাত রেখে বলল, তুই মাথা ঠান্ডা রেখে কাজ করবি, সবাই আগুন হলে পানি কোথায় পাবি? রক্তিম চায়ের কাপটা টেবিলে রেখে বলল, পানি রান্নাঘরে কাজ করছে, সবাইকে ঠান্ডা করার দায়িত্ব সে পেয়েছে। রোকিয়া হোসেন সোফায় বসে আছে,
তার চোখ দিয়ে আগুন ছড়ছে। কেউ এটা বুঝতে পারছে না অথরা আর রক্তিমের বিয়ের কারণে সে এতটা রেগে আছে কেন। শুধু রক্তিমের বাবা মা জানে আসল কারণ কি। তাহিদা ইসলাম নানাশের এত রাগ দেখে বললেন, আপা আমি জানি বাচ্চারা ভুল করেছে, এর মানে এই নয় যে আমরা ভুল করব। রোকিয়া হোসেন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার তো খুশিতে নাচতে মন চাইছে, এটাই তো চেয়েছিলে, রক্তিমকে হাত করে সব কিছু ছিনিয়ে নিবে, যেমন মা তার তেমন মেয়ে। তাহিদা ইসলাম মাথা নিচু করে ফুঁপিয়ে উঠলেন। এবার আর তৈয়ব হোসেন চুপ থাকলেন না, সে হুঙ্কার ছেড়ে বললেন, আপা অনেক হয়েছে, আপনি অনেক বলেছেন, এতগুলো বছর শুধু আপনাদের কথাই শুনেছি, আর না যদি আপনারা লিমিট ক্রস করেন আমিও চুপ থাকব না। রোকিয়া হোসেন হা হয়ে গেলেন ছোট ভাইয়ের এহেন আচরণ দেখে। সে কোনো দিনও ভাবেননি তার হাতের পুতুল এভাবে কথা বলবে। আইয়ুব হোসেন পরিবেশকে সামলাতে বললেন, রোকিয়া তুমি কিন্তু বেশি বলছো, রক্তিম অধরাকে ভালোবাসে তাই বিয়ে করেছে, এটাতে ভুল কি। রোকিয়া হোসেনের যেন সবার কথায় রাগে গা জ্বলে যাচ্ছে, সে সোফা থেকে দাঁড়িয়ে বলল, বড় ভাই যান, আমার মুখ খুলতে আপনি আমায় বাধ্য করছেন কিন্তু। জোহরা খাতুন এবার ভয় পেয়ে গেলেন, তিনি আইয়ুব হোসেনের কাছে গিয়ে দাঁড়ালেন। আইয়ুব হোসেন বিদ্রুপের হাসি দিয়ে বললেন, আমি জানি তো তুমি কি বলবে, তাই এটাই তো বলবে যে তোমার সম্পত্তি আমি নিয়েছি আর তোমাকে ওয়াদা করেছি যে রক্তিমের বিয়ে রিথলার সাথে দেব, তাই তো। আইয়ুব হোসেনের কথা শুনে সবাই আকাশ থেকে পড়ল। তৌফিক হোসেন বললেন, শাওন আর ইরা চুপ করে দাঁড়িয়ে আছে, পিথুলা নিচের রুমে বসে সবই শুনছে, রোকিয়া হোসেন চুপ হয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। আইয়ুব হোসেন বললেন, রোকেয়া আমি কিন্তু তোমার কাছে যাইনি, বরং তুমি আমার কাছে এসেছিলে তোমার মেয়ের মনের ইচ্ছা পূরণ করতে, এখন যদি তুমি চাও তাহলে তোমার সব কিছু ফিরিয়ে দেব, তবে আমার যে কোটি কোটি টাকার মাল তুমি চুরি করেছ তার ভরপুর কে করবে। রোকিয়া হোসেন বিস্মিত হয়ে তাকিয়ে আছে, সাথে সবাই অবাক হয়ে আছে। আইয়ুব হোসেন দাঁত কিরমির করে বললেন, তুমি কি মনে করেছ আমি কিছু জানি না, সব জানি আমি, কিন্তু চুপ ছিলাম কারণ তোমাকে অপমান করতে চাই না, আর আমি হওয়ার কথা বলি না, যাকে যে তুমি কাজটা করেছ সে সব কিছু স্বীকার করেছে, এখন বলো আমি কি করব। রোকিয়া হোসেন ভয় কুঁকড়ে গেল, সে মাটির দিকে তাকিয়ে আছে। আইয়ুব হোসেন বললেন, আমার সাথে চালাকি করতে আসবেন না, তোমরা যদি ডালে ডালে চলো তাহলে আমি পাতায় পাতায় থাকি। এতটুকু বলে সে নিজের রুমে চলে গেল। জোহরা খাতুন তার পিছে পিছে রুমে চলে আসলো। রক্তিম অধরাকে নিয়ে রওনা দিয়েছে বাসার উদ্দেশ্যে। অধরার বুকটা ধকধক করছে, কি হবে এই ভেবে। অধরার চিন্তিত চেহারা দেখে রক্তিম তার এক হাত আঁকড়ে ধরে বলল, এত চিন্তা করছো কেন, সব ঠিক হয়ে যাবে। বাবা কি আমাদের মেনে নেবে, আমার কেমন যেন মন বলছে, সে অনেক রেগে আছে। এত ভাবতে পারো তুমি, বুঝি না কিভাবে এত শক্তি পাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনার তো সবসময়ই মনে হয় আমি বেশি চিন্তা করি, আর এইসব চিন্তা আপনার জন্যই আসে, এক একটা কাজ বাড়িয়ে আমার মাথা নষ্ট করে ফেলেন। রক্তিম অধরার কথা শুনে হো হো করে হেসে উঠল। অধরা মুখ ফুলিয়ে বলল, কি বিশ্রী হাসি, ছি। আমার কথায় রক্তিম ভাই আরো জোরে জোরে হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন বাসায় পৌঁছে গেলাম। রক্তিম ভাইয়া গাড়ির ঠিক জায়গায় রেখে আমাকে নিয়ে ভেতরে প্রবেশ করতে বাবার সাথে প্রথমে দেখা হলো। আমি বাবাকে দেখে দৌড়ে তার কাছে গেলাম, বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলল, কতটা টেনশনে ছিলাম আমি জানিস, একবারও কি আমার কথা মনে পড়েনি। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করেছি। তৈয়ব হোসেন অথরার তুই বাহু ধরে বললেন, আমি তোর উপর কোনোদিন অভিমান করে থাকতে পারি না, এটা তুই জানিস। সবাই হল রুমে একত্রিত হলো। রোকিয়া হোসেন অথরা আর রক্তিমকে একসাথে দেখে ফুসছে। আইয়ুব হোসেন বললেন, তোমরা যা করা দরকার করেছো, এখন বড় হিসেবে আমাদের সব দায়িত্ব আছে, আমি চাই একটা অনুষ্ঠান করা হোক, সবাই সবটা জানা দরকার। আপনার সাথে আমি একমত। আমি প্রিয়াকে ফোন করে জানিয়ে দিয়েছি সে চলে আসবে। রক্তিম আমি চাই তুমি অধরাকে নিয়ে অনুষ্ঠানের জন্য সব কিছু কিনে নতুন করে দেবে, আমার একমাত্র ছেলের বউ অধরা, কোনো কমতি রাখতে চাই না। পৃথুলা রুম থেকে বের হয়ে সবার সামনে এসে বলল, আপনি চিন্তা করবেন না বড় মামা,
আমি নিজেই সব দেখে করব। সবাই পৃথুলার কথা শুনে অবাক হলো। রক্তিমের মনে সন্দেহের বীজ বুনতে লাগলো, তাও সে চুপ করে রইল। সে চায় না এখন পরিবেশ খারাপ হোক। রোকেয়া হোসেন বিড়বিড় করে বললেন, মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে দুদিন পর অনুষ্ঠান করা হবে, জোহরা, তাহিদা, ইলিনা সবকিছু তোমরা সামলাবে। তিনজনই মাথা দুলালো। রোকেয়া হোসেন বললেন, আমি এইসবে নেই, আজই আমি চলে যাব, এই পরিবার আমার নয়। তুমি চলে যাও মা, আমি অনুষ্ঠানের পরে চলে আসব। রোকেয়া হোসেন কিছু না বলে গটগট করে সেখান থেকে চলে আসলো। অধরা নিচের রুমে চলে আসলো। শাওয়ার নিলে হালকা বেগুনি রঙের ড্রেস পরে টাওয়েল দিয়ে চুল মুছতে লাগলো। তখনই ঘরে দরজা ঠেলে প্রবেশ করলো জোহরা খাতুন। তাকে দেখে অধরা একটু ভয় পেল। জোহরা খাতুন হাতে থাকা শাড়িটা এগিয়ে দিয়ে বলল, এই শাড়িটা পরে বাহিরে আসো, প্রতিবেশীরা আসবে। আমি জানি তারা তোমাকে আগে থেকে চিনে, কিন্তু আজ তোমাকে বউরূপে দেখতে চায়। তারপর হাতে থাকা একটা বক্স অধরাকে দিয়ে বলল, রেডি হয়ে এসে পড়ো, আর শোনো, রক্তিমের ঘরে চলে যাও, আর রুম থেকে বের হবে না, না হলে আবার কথা বানাতে সময় লাগবে না এগুলোর। বলেই সে গটগট করে চলে গেল। অধরা তার যাওয়ার পানে তাকিয়ে রইল। একটু পর ইরা এসে অধরাকে রক্তিমের ঘরে নিয়ে যায়। ইরা রক্তিমকে বলল, ভাইয়া বাহিরে যাও, আপুকে রেডি করাবো। আমার সামনে করলে কি সমস্যা? অসভ্য, যাও তো ভাইয়া, বড় চাচি আমার এ বুক বেতেরি হলে। রক্তিম ল্যাপটপ বিছানায় রেখে উঠে দাঁড়ালো। দরজার সামনে এসে ইরার অগোচরে অধরার গালে ঠোঁট চুইয়ে দৌড়ে পালালো। অধরা হা হয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইল।